জীবন সাথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবন মানেই সমস্যা, সমস্যা বাদ দিয়ে জীবন এটা বোধহয় আমরা আর ভাবতেই পারি না। কারণ প্রত্যেকটা মুহূর্তে যখন সমস্যাগুলো প্রত্যেকটা জায়গা থেকে আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তখন আমরা ভাবি কিভাবে জীবনটাকে টেনে নিয়ে যাব। এবং সেখানে যদি আর্থিক সমস্যা থাকে, সেখানে যদি দাম্পত্য জীবনের সমস্যা থাকে, এবং হাজারো সমস্যায় যখন জীবন জর্জরিত, তখন আমরা ভাবি কি করলে মুক্তি পাব। ঠিক সেই সময় যখন আপনারা চিন্তিত হন, ভাবিত হন এবং একটা হতাশা মনের মধ্যে কাজ করে, ঠিক সেই সময় আমি পর্ণা পৌঁছে যাই জীবনসাথী অনুষ্ঠান নিয়ে। কারণ জীবনসাথী অনুষ্ঠান মানেই জীবনের কথা, জীবনসাথী অনুষ্ঠান মানেই বাস্তবের কথা, এবং সর্বোপরি জীবনসাথী অনুষ্ঠান মানেই এমন একটি জ্যোতিষ অনুষ্ঠান যেখানে দাঁড়িয়ে জ্যোতিষ তন্ত্র মন্ত্র সব কিছুকে একত্রিত করে কি করে ভালো থাকতে পারবো আমরা তার গাইডলাইন। কারণ আমাদের জীবনে চলার পথে একটা প্রপার গাইডলাইনের দরকার আছে, সেটা আমরা জানি। আর সেই গাইডলাইনটা যদি আমরা জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সেই গাইডলাইনের কিন্তু আমাদের দরকার। আর আপনারা এটা তো জানেনই, কারণ আমাদের সাথে সবসময় পুরনো বন্ধুরা যেমন থাকেন, থাকেন পাশাপাশি নতুন বন্ধুরা। তাই সকলের ক্ষেত্রেই বলি, জীবনসাথী অনুষ্ঠান মানেই সেই ব্যক্তিত্বকে আমরা পাই যিনি প্রত্যেকটা মুহূর্তে বাস্তবকে নিয়ে চলেন, যিনি প্রত্যেকটা মুহূর্তে বলেন যে তার ডিকশনারিতে না বলে কিছু নেই। কিন্তু তার মানে এই নয় যে না মানে এই নয় এটাই যে আপনি আজকে এলেন, তাকে দেখালেন, তার কাছ থেকে প্রেডিকশন নিলেন, আর আগামী দিন থেকে আপনার দুটো বাড়ি দুটো গাড়ি হয়ে গেল, তা নয়। কিন্তু এই না এর মানে হচ্ছে আপনার জন্মছকে যা রয়েছে সেটা তিনি সঠিকভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন, এবং সেখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার হাত থেকে আপনাদের বের করে আনছেন। এই ন্যায়ের অর্থ কিন্তু এটাই। অনেকে আপনারা ভুল করেন যে আরে ওই একটা অনুষ্ঠান দেখছিলাম, উনি বলছেন যে আমার ডিকশনারিতে না বলে কিছু নেই, তার মানে কি উনি সব কিছু কি হ্যাঁ বলছেন, সব কিছুই করতে পারছেন? না দর্শক বন্ধু, এখানে আমাদের বোঝার ভুল হয়ে যায় অনেক সময়। আমরা এই জায়গাটাকে হাইলাইট করি, যা জন্মছক ইন্ডিকেট করছে যা পাওয়ার তা কিন্তু পেতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, এতগুলো বছর ধরে তিনি কিন্তু এইভাবেই সুনামের সাথে কাজ করছেন, ঠিকই ধরেছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 2286-6357 এবং 6358 এই নাম্বারে। শুরু করলাম আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং স্টুডিওতে রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। প্রথমে প্রণাম জানাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তব পৃথিবী পিতি মা পণ্য প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সি। প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎময়ী গুরবে নম। প্রণাম জানাই গুরুমাকে। আমার সকল শিষ্য ভক্ত এবং শুভানুদ্দী, যারা আমার প্রোগ্রাম দেখে বা যারা আমার দেখা প্রোগ্রাম ভালো লাগে, তাদের জন্য আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা। যে কথাটা পণ্য একটু আগেই বলছিল যে মানুষ জীবন, যেমন আমরা একটা হতাশাগ্রস্ত জীবন নিয়ে থাকি, আপনারা জানেন বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকার মাধ্যমে গতকাল একটা কি মর্মাহত দুর্ঘটনা ঘটে গেছে ভারতবর্ষের বুকে, একটা রেল দুর্ঘটনায় প্রচুর শতাধিক মানুষ কিন্তু মৃত হয়েছেন, এবং যারা সুস্থ আছেন তাদের কাছে তারামায়ের কাছে প্রার্থনা করি তাদের ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং দ্রুত কামনা করি তারা ভালো ফিরে আসুক, এবং যারা গেছে তাদের প্রতি আমার সমবেদনা বার্তা পৌঁছালাম। খুব দুঃখের মর্মাহত ঘটনা এই যে আজকে রেল দুর্ঘটনা, খুবই খারাপ, কিছু করার নেই। কিন্তু কেন কি জন্য, যাই হোক, ভুলভ্রান্তি কিছু নিশ্চয়ই থাকবে, সেটা তদন্ত সাপেক্ষ হবে। যাই হোক, এই যে আমাদের যে একটা দুর্ঘটনা ঘটলো, এটাও কিন্তু আমরা কিন্তু জ্যোতিষতন্ত্র বলি যে ভারতবর্ষ আজকে 2016 লাস্ট প্রান্তে কিন্তু এরকম ঘটনা ঘটছে বা ঘটবে। এবং এই যে তার থেকে যে বেরিয়ে আসা, কেন ভারতবর্ষ জানেন মকর রাশি মকর লগ্ন দেশ, শনি কুপ্রবাহিত দেশ, এটা দর্শক বন্ধু অনেকেই প্রোগ্রাম করে এই ব্যাপারটা কেউ আলোচনা করে না, যেটা আমি শুধু উত্তম শাস্ত্রী আজকের দিনে এখন প্রথম আমি বললাম, আর কেউ বলেছে কিনা জানি না। এই যে একটা দুর্ঘটনা ঘটেছে, এটা কিন্তু প্রত্যেকেরই একটা খুব কষ্ট। আজ কত দুর্ঘটনা, কত শতাধিক মানুষ মারা গেছে, এটা কিন্তু প্রত্যেকেই গায়ে লাগছে, প্রত্যেকেই খুব কষ্ট। যখন পড়ছি পত্রপত্রিকায় টেলিভিশন দেখছি কি গায়ে লাগছে, কি কষ্ট পাচ্ছি। যাক, কিছু করার নেই, হয়ে তো গেছে, কিচ্ছু করার নেই। কিন্তু আমি একটা সাধক মানুষই বলবো, যারা সুস্থ আছে ভালো আছে ভালো থাকুক, এইটুকু আমি একজন সাধক মানুষে তারা মায়ের কাছে সবসময় আমি এটা প্রে করবো। এবং যারা আজকে যে বর্তমান আমাদের যে চলছে, যে আমাদের জীবনে ওঠা নামা চলন এবং ছন্দ পতন, এই যে বর্তমান যে আমাদের একটা সময়, এই যে আমাদের গ্রহ নক্ষত্র, এটা কিন্তু দর্শক বন্ধু বারবার যেমন এটা কোন একটা গ্রহ নক্ষত্রের কিন্তু কুপ্রভাব, এটা একটা গ্রহ নক্ষত্র যদি না প্রভাব হয় তাহলে কিন্তু এই জিনিসটা হয় না।
তাহলে সেই নটা গ্রহ, বারোটা রাশি, সাতাশটা নক্ষত্র নিয়ে কিন্তু আপনার জীবনে চলার পথ, আমাদেরও জীবনে চলার পথ, প্রত্যেকের জীবনে চলার পথ। এই যে নটা প্ল্যানেট, এই যে নটা প্ল্যানেট আপনার জীবনের রাশিচক্র অনুযায়ী কোথায় কিভাবে যাচ্ছে, আপনার একটা টাইম ভালো যাচ্ছিল হঠাৎ কেন খারাপ হলো, আপনি একটা সময় খুব ভালো যে উত্তীর্ণ হচ্ছিলেন কেন আপনাকে আজকে সময়টা খারাপ যাচ্ছে, এটা কিন্তু একটা গ্রহ নক্ষত্রের কুপ্রভাব। সেই গ্রহ নক্ষত্রের কুপ্রভাব কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিতে পারে যে আপনার বর্তমান কি ফেস করছে বা বর্তমান কি চলছে। আজকে আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, সেখানে আপনি একটা দেখতে পাচ্ছেন আপনার মেয়ে কিন্তু দাম্পত্য জীবন সুখী না। কেন সুখী না, আপনি কি চেয়েছিলেন, বুকে হাত দিয়ে বলুন তো, যে আপনার মেয়েকে বিয়ের জন্য দাম্পত্য জীবন সে অখুশি তার চান না, তাহলে আপনি চেয়েছিলেন একটা সুন্দর জীবন, সুন্দর দাম্পত্য জীবন, তাহলে সেখানে কেন প্রবলেমটা ফেস করছে। আপনি একটা ভালো স্কুল, ভালো মাস্টারমশাই আপনার দিয়েছেন, ভালো স্কুল, ভালো মাস্টারমশাই আপনার ছেলে মেয়েকে ভর্তি করা স্কুলের জন্য, কিন্তু দেখা যাচ্ছে সে ভালো স্কুল, ভালো মাস্টারমশাই থাকা সত্ত্বেও সে কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, কেন, কারণটা কি। এটা কিন্তু একটা গ্রহ নক্ষত্র। আপনি দেখবেন আপনার শরীরে কোনো রোগ নেই, আপনাকে ডক্টর প্রেসক্রাইব করলো, আপনি বিভিন্ন টেস্ট করলেন, দেখলেন কোনো রোগ নেই বা তেমন কোনো মেজর প্রবলেম পাচ্ছে না, কিন্তু আপনি বাড়িতে ধরাশায়ী, আপনি উঠতে পাচ্ছেন না, আপনি কোনো কর্মে মন দিতে পাচ্ছেন না, আপনার শরীরের মধ্যে একটা সবসময় অ্যালার্জিস ভাব থাকছে, আপনি শরীরের মধ্যে একটা জোর পাচ্ছেন না, আপনি পাওয়ার পাচ্ছেন না, কেন, কারণটা কি। এখানেও কিন্তু একটা গ্রহ নক্ষত্র। আপনার বাড়িতে সব কিছু ঠিক আছে, হঠাৎ করে বাড়িতে এলেই, যেমন আপনি বাড়ির বাইরে ঠিক আছে, বাড়িতে এলেই যেমন একটা দেখতে পাচ্ছেন একটা ধুন্দুমান কাণ্ড, মানে কারোর সাথে কারোর একটা মতপার্থক্য, একটা ভুল বুঝাবুঝি, একটা মানে কি বলবো, সাংসারিক মধ্যে একটা গণ্ডগোল, মানে একটা বিরাট গণ্ডগোল চলছে, কেন চলছে, কারণটা কি। তাহলে আপনাকে এখানে কিন্তু একটা গ্রহ নক্ষত্র বিচার করতে হয়, তাহলে কি আমার এই গ্রহটার জন্য, এটা আপনাদেরকে জানতে হবে দর্শক বন্ধুগণ, যে কেন এই টাইমটা যাচ্ছে, কেন কারণটা হবে, এই কারণটা হওয়ার আমার হচ্ছে কেন, এটা আপনাকে ভাবতে হবে। আমার যখন একটা এই নখটা ব্যথা হবে, আমাকে ভাবতে নখটা ব্যথা হলো কেন, কী জন্য, তাহলে আমাকে একটু ডাক্তারবাবু তো দেখে নিতে হবে, হঠাৎ করে নখটা আমার ব্যথা হচ্ছে কেন, বাবার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কেন, বাবার শরীরে জোরটা পাচ্ছি না কেন। তা সেরকম যেন ডক্টর যখন অ্যাডভাইস দেবেন, আপনি কোনো কিছু না একটা অযায়িতভাবে কোর্ট কাছারি মামলা মকদ্দমার সাথে আপনি যুক্ত হয়ে গেলেন, কেন, এটাও যেন একটা ওকালতি স্বর্ণাপন্ন হবেন। তেমনি আপনাকে চার আপনাকে ইন্ডিকেশন করছে আপনার কেতু কোন জায়গায় আছে। আপনার দেখা যাচ্ছে যে লগ্নে যদি কেতু থাকে, সপ্তমে যদি কেতু থাকে, নবম স্থানে যদি কেতু থাকে, তাহলে আপনার কিন্তু একটা মামলা মকদ্দমা মান সম্মান হানির ভয় থাকবে। নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছো মা? 29/6/68 সময় ছবি চ্যাটার্জি, তোমাদের কাশ্যপ গোত্র তাই তো? কাশ্যপ গোত্র, ছবি চ্যাটার্জি, বাহ ছবি নামটি খুব ভালো নাম। মা একটা কথা বলি, বর্তমান তুমি খুব মানসিক টেনশনে আছো, সত্যি কথা বলবে তো, ঠিক আছো? দেখো মা, তুমি এমন একটি মেয়ে, তুমি প্রত্যেকের জন্য সংসারের জন্য করেছো, তার বিনিময়ে কিন্তু খুব একটা নাম পাওনি, পেয়েছো অপশস্ত বদনাম, আমি ঠিক বললাম? এখন একটা সাংসারিক মধ্যে তোমার একটা খুব বাজে অবস্থা যাচ্ছে মা, তুমি অ্যাডজাস্টমেন্ট তোমার ভালো, তুমি মেনে নাও, মানিয়ে নাও, কিন্তু তোমার মধ্যে সেই জায়গাটা পাচ্ছ না, পাচ্ছ মা, আমি ঠিক বললাম? না বাবা। এবং আরেকটা যেটা আমি খুব ভয়ানক পাচ্ছি মা, তোমার এই মুহূর্তে শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না, হেলথ নিয়ে একটা প্রবলেম হবে। আর এত মনের জোর, তোমার মনের যে এত সুন্দর একটা জোর ছিল, সে কনফিডেন্স লেভেলটা তোমার একটু হলেও কমে গেছে, গেছে কি? এবং তুমি যথেষ্ট মানিয়ে নাও, মেনে নাও, তোমার মধ্যে একটা আধ্যাত্মিকতা ভাব আছে, যথেষ্ট কিছু ভালো আছে, কিন্তু সংসারে অর্থনৈতিক মানসিক সর্বদিকই যেমন একটা হতাশাগ্রস্ত চলছে, ঠিক বললাম মা? ঠিক বলেছ, জয় মা। বলো কি আর কিছু জানতে চাও মা? আমি সেটাই পাচ্ছি, মানে এই টাইমটা মানসিক টেনশন, ওই যে বললাম তোমার একটা মনে জোর বিরাট, তুমি সর্বকিছু, কিন্তু অর্থনৈতিক কিছু পারিবারিকের জন্য তোমার সব কাজগুলো আটকে যায়, যাই তো? একটা নতুন যোগ এই মুহূর্তে হবে না, 2017 সাল মা, দেখো মার্চের মধ্যে তোমার যোগ আছে মা, 2017 মার্চের মধ্যে। তবে একটা কথা বলি মা, তুমি এখনো ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসী, তুমি এখনো ঈশ্বর বিশ্বাসী, তুমি এখনো সেইভাবেই করো,
তুমি একটা কাজ করো, তোমার একটু পাপগ্রহ, তোমার শনি, শনিটা খুব একটা তোমার ভালো না, শনি তোমার খুব একটা খুব ভালো না, বুঝতে পারছো মা? একটু শনির প্রতিকার করে নিবে, আর শুধু একটাই করবে মা, শুক্লপক্ষে প্রতি মাসে একটা করে মা মঙ্গলচণ্ডী ব্রত করবে তুমি। সংসার সুখ শান্তি সমৃদ্ধির জন্য তোমার মতো মহিলা বা আরো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, একটা করে শুক্লপক্ষে মা মঙ্গলচণ্ডী ব্রত করবে। মঙ্গলচণ্ডী পুজো করবে, ওই দিন একটু ডাব, একটু রক্ত মালা, একটু জোবার মালা, একটু ফল, পাঁচটা রকম ফুল, পাঁচ রকম ফল, একটু মিষ্টান্ন দিয়ে, ধূপ দীপ দিয়ে একটু মা মঙ্গলচণ্ডী ব্রত করবে। আমাদের বাড়িতে নারায়ণ সারগ্রাম মঙ্গলচণ্ডীর ব্রত করো, ঈশ্বরকে শুধু একটাই কথা বলো, ঈশ্বর শুধু একটাই প্রার্থনা করবে, কষ্ট যত দিবে দাও, ধৈর্য দেওয়ার ক্ষমতা দাও, ব্যাস, দুঃখ যত দিবে দাও, ধৈর্য দেওয়ার ক্ষমতা দাও, অবশ্যই পারবে মা। আমি বললাম তোমার মধ্যে সেই ডেপটা আছে এবং তোমার সবকিছু ভালো, সব ওভারঅল ভালো, শুধু একটা জেনে তোমার আটকে আছে সবকিছু। একাদশী, হ্যাঁ একাদশী বৃহস্পতি খুব ভালো স্ট্রং, স্বক্ষেত্রে বৃহস্পতি স্বক্ষেত্রে বসে আছে তোমার, হ্যাঁ একাদশে, কিন্তু তোমার ওই পাপগ্রহ শনি শনি থাকার জন্য একটু প্রবলেম করছে মা, ঠিক আছে? আংশিক আছে, সেটা ভয় কিছু কারণ নেই। আমি প্রত্যেকের জন্য বলেছি মা, আমি প্রত্যেকের জন্য যাদের কাল সর্প মাঙ্গলি তাদের একটাই কিন্তু দেবতা, পূজ্য দেবতা হচ্ছে মহাদেব। ও নমঃ শিবায়, 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 শিবায় সন্ত্রায় কারণত্বে হেতবে, ও মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায় নমো নমঃ। এই পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে যাদের কালসর্প মাঙ্গলিক ভৌমদোষ, একদম মহামৃত্যুঞ্জয়, এটা বলা উচিত বলছে, প্রশ্ন করছেন মা, করবে মহামৃত্যুঞ্জয় প্রত্যেকে জপ করবে, হ্যাঁ মহামৃত্যুঞ্জয় বলো, করো মা, কোনো ব্যাপার নেই, করো। ছবিদি আপনি তো, হ্যাঁ নিশ্চয়ই শাস্ত্রীজি বলে দেবেন, ছবিদি আপনি এতদিন অনুষ্ঠান দেখেছেন আমাদের এবং শাস্ত্রীজি যেভাবে, নিশ্চয়ই বলে দেবেন, কেমন লাগলো আজকে এই সরাসরি কথা বলতে? খুব ভালো লাগলো, আমার মনের জোর খুব বেড়ে গেল, আমি এমন একটা জায়গায় থাকি বেরোতে পারছি না, তাই যেতে পারি না, স্বাধীনতা নেই বলে, তাই আমি প্রোগ্রামেই ওনাকে স্মরণ করি এবং সবকিছু টিপ নিই যা ঈশ্বর করেছেন, দুঃখ কিছু না মা, আসতে পারোনি, ঈশ্বর যখন টানবে, তারা মা যখন টানবে, একদিন টানবে তোমাকে, ছবি চ্যাটার্জি তোমাকে আসতেই হবে, সেটা এখন সময় তোমার হয়নি গো, সময় যদি না থাকে আর তারা মায়ের যদি অশেষ কৃপা না থাকে তাহলে আমার কাছে সরাসরি কেউ আসতে পারে না, এটা আমি গর্বিত এবং আমি প্রমাণিত এবং আমি চেম্বারে বেশ ফিল করি, প্রচুর মানুষ এসে বলে শাস্ত্রীজি অনেকে প্রোগ্রাম দেখি এই চ্যানেল থেকে ওই চ্যানেল, ওই চ্যানেল থেকে সেই চ্যানেল, পরবর্তী চ্যানেল, আগের চ্যানেল, সব চ্যানেল দেখি, কিন্তু কোথাও যেমন আপনার প্রতি একটা মানে বিশ্বাস, আপনার প্রতি একটা ভালোবাসা, আপনার কথাবার্তা, আপনার একটা প্রতি চিন্তাভাবনা, আপনি একজন যে জ্যোতিষতন্ত্রের আলোকে আছেন, আপনি একটা যে মানুষটি কত ভালোবাসেন, আমি বারবার বলি টাকা দিয়ে সব কিছু হয় না, হয়তো বাজারে টাকা দিয়ে আপনি সব কিছু মূল্যকে কিনতে পারবেন, কিন্তু দর্শক বন্ধুগণ একটা কথা মনে রাখবেন, অর্থের জন্য, অর্থ দিয়ে মানুষের ভালোবাসা সম্মান কিনতে পাওয়া যায় না। আমরা যেমন প্রদীপকে যেমন বলতে হয় না প্রদীপ তুমি আলো দাও, আমরা একটা প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালাই, উত্তম শাস্ত্রীকেও বলতে হয় না বা আমি কোনোদিন বলি না আমি বড়, আমার কাছে এসো, না আমার চেয়ে অনেক বড় আছেন, আমার চেয়ে অনেক সাধনার জগতে মানুষ আছেন, আমি তো নিকৃষ্ট মানুষ, আমি এখনো বলি আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক, আমি জানি না তন্ত্র, জানি না মন্ত্র, করি না কোনো সাধনা, শুধু তারা তারা বলে ভাসি নয়নে, মা গো একবার দেখা দাও মা, এটাই আমার জীবনের চলার পথে ব্রত, তাই আগামী 28 নভেম্বর সাধনা করি তো, মায়ের পাদপদ্মে অঞ্জলি দিই, আগামী 28 নভেম্বর সোমবার মৌনী অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি, প্রত্যন্ত গ্রাম অনেক মানুষ আমার কাছে সরাসরি, যেমন বর্ধমান থেকে ছবি মা বললো যে আমি আপনার প্রোগ্রামে যেতে পারি না, কি আপনার কাছে যেতে পারি না, কিন্তু আপনার প্রোগ্রাম দেখে আমাকে স্মরণ করি,
যে আপনি যা কথা বলেন, আপনি যা টিপস দেন, আপনি যা মানুষকে বুঝান, এইটা কিন্তু আপনার পক্ষে সম্ভব। এই যে আমাকে এই সাধু বার্তা পৌঁছালো সুদূর ফোনে, আমাকে বর্ধমান থেকে ছবি মা বললো, এটা কি বলবো আমার প্রাপ্তিযোগ না? এটা কি বলবো আমার কি বলবো আশীর্বাদের ফসল না? আমি নিশ্চয়ই বলবো এটা আমার আশীর্বাদের ফসল। তাই আগামী দর্শক বন্ধুগণ, আগামী 28 নভেম্বর সোমবার নিশিরাত মহাশ্মশানে আমি মহাযজ্ঞ আয়োজন করেছি প্রত্যেক সকল ভক্ত শিষ্যের মঙ্গল কামনার্থে। হয়তো যারা বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর, সাঁইথিয়া, রামপুরহাট অত্যন্ত মানুষ যারা আমার কাছে সরাসরি কলকাতায় এসে পৌঁছতে পারে না, তাদের জন্য আমি বলি আগামী 28 নভেম্বর ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজে ওখানে আমি সারাদিন থাকবো। তারপর রাত্রি 10টার পর আমি শ্মশানের দিকে ব্রত হব এবং সারা রাত আমার শ্মশানের ক্রিয়া চলবে। হয়তো আমার সাথে অনেকেই যেতে পারছেন না, তাদের কাজ কিছু করে আমি তাদের হাতে তুলে দেবো। আবার কিছু কিছু মানুষ, আমার সংখ্যক মানুষ আমার সাথে যাচ্ছে যে গুরুজি আপনার সাথে যাবো বা আমরা সরাসরি যে আমরা দেখা করবো, আপনার যজ্ঞে আহুতি দেবো, আপনার যজ্ঞের আহুতি দিয়ে আমাদের যে দোষগুলো আছে আপনি তাড়াতাড়ি দ্রুত যাতে কাটিয়ে যায়। এবং আগামী আর কটা মাস পরে 2017 সাল পড়ছে, এই 2017 সাল যেমন আমাদের জীবনে প্রত্যেককে ভালো যায় সুখ শান্তি সমৃদ্ধির জন্য, এটা আপনি আপনার যজ্ঞের মাধ্যমে কি করার দরকার আপনি করে দেবেন। এটা কিন্তু আমার একটা ব্রত, এটা আমার কিন্তু একটা কি বলবো সাধনা। আজকে আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন গত লক্ষ্মী পুজো, কালী পুজো, তারাপীঠ ধামে প্রচুর মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষের ঢল মায়ের শুধু দর্শনের জন্য। আমি তো কিছু না, আমি শুধু একটু যজ্ঞ করি, শ্মশানে মায়ের পাদপদ্মে একটু অঞ্জলি দিয়ে যজ্ঞ করি, কিন্তু আসল তো জিনিস তারা মা। আজকে এত মানুষ মনের কামনা বাসনা নিয়ে যাচ্ছে, মাকে জড়িয়ে পুজো দিচ্ছে, চা তার কাজ যে যার মনের কামনা বাসনা মাকে জানাচ্ছে, মা গো এত কষ্ট, এত অর্থ, এত ব্যয় করে, এত কষ্ট করে মা তোমার চরণে এসেছি, তুমি কি আমাদেরকে ফিরিয়ে দেবে? নিশ্চয়ই মা দেয় না, যদি মা দিত তাহলে লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু তারাপীঠ ধামে হতো না। আজকে আমি একজন সাধক মানুষে বলছি, তারাপীঠ একটা মানে কি বলবো গ্রহ নিয়ে যদি বলতে হয় তাহলে বৃহস্পতির আরাধ্য দেবীকে তারা মা, একটা ঝাঁ চকচকে একটা তারা মা আছে, বৃহস্পতির আরাধ্য দেবী তারা মা, সেই যে বৃহস্পতি একটা গ্রহ তার যে আরাধ্য দেবী তারা মা, যদি তারা মার সাধনা করা যায়, তারা মার কাছে সরাসরি মায়ের পাদপদ্মে একটু অঞ্জলি দেওয়া যায়। এবং যজ্ঞ, এই যজ্ঞটা বারবার বলেছি দর্শক বন্ধুগণ, আজকে নতুনত্ব কিছু বলার নেই, লেলিহান শিখা যজ্ঞের মাধ্যমে আপনার অশুভ গ্রহ দোষ যদি খাটান এবং সেই পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে পুণ্যতিথি পূর্ণ যোগে 28 নভেম্বর সোমবার তারাপীঠ মহাশ্মশানে মহাধামে সেই যজ্ঞের মাধ্যমে যদি আপনি দোষ খণ্ডন করতে পারেন এবং যে গ্রহ নক্ষত্র আপনার বিরূপ, যে গ্রহ নক্ষত্রের জন্য আপনি আপনার জীবনটা তৈরি করতে পারছেন না, যে গ্রহ নক্ষত্রের জন্য আপনি সর্বদিকে হতাশাগ্রস্ত, সেই গ্রহ নক্ষত্রকে ঠিক করতে গেলে আগামী 28 নভেম্বর সোমবার মৌনী অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে মহা নিশিরাত্রে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। যারা সরাসরি যাবে আমাকে অবশ্যই যোগাযোগ করবেন, ওখানে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, ওখানে আমি দীর্ঘ 12-14 বছর উঠছি, ওখানে আমি থাকি এবং রাত্রে শ্মশানে আমি যজ্ঞে ব্রত থাকবো। প্রত্যেকের কাজ আমি সুন্দর পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে একক আমি নিজে থেকে সেই যজ্ঞের আহুতি দেওয়ার ব্যবস্থা করেছি এবং সেই যজ্ঞের আহুতির মাধ্যম দিয়ে কিছু জিনিস আমি প্রত্যেকের জন্য তুলে দিই। হয়তো অনেকেই বলে গুরুজি আমি যেতে পারছি না, হতে পারে কারো ব্যবসা আছে, আজকে ফোনে কে আছে, আচ্ছা বন্ধু রয়েছেন। তার আগে বলি যে দর্শক বন্ধু, যারা আপনারা পৌঁছতে চাইছেন বা যেতে পারছেন না কিন্তু 28 নভেম্বরের হোম যজ্ঞে উপস্থিত থাকতে চাইছেন, পুজো দিতে চাইছেন, তারা অতি অবশ্যই এখন থেকেই বুকিং করুন 9836220050 এবং 9836999 এই নাম্বারে বুকিং করে পৌঁছে যান চেম্বারে। দেখে নিই একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন আমাদের সাথে, নমস্কার। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনি একদম চুপচাপ শুনছিলেন শাস্ত্রীজির কথাগুলো। কে বলছেন? আমি হাসনাবাদ পাখি থেকে লিপিকা হাজরা বলছি, মেয়ে সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলুন। বর্ষা হাজরা। বর্ষা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 27/8/1996। হ্যাঁ, আচ্ছা। সময়, জন্ম সময়? আমি কি বললাম একটাই মেয়ে তো? তাহলে আমি তো বলতে পারতাম তোমার দুটি মেয়ে বা তিনটি মেয়ে, আমি বললাম একটাই মেয়ে, জয় মা। আচ্ছা, এটি পাচ্ছি। আচ্ছা, বর্ষা নাম দিয়েছো, খুব কিন্তু সাজুগুজু মেয়ে, খুব সাজুগুজু, বুঝতে পারছো তো? এবেলার খাবার খাবে না, এবেলার পোশাক পরবে না, খুব শৌখিন জায়গাটা ওর মধ্যে ঠিক আছে। কিন্তু মা তুমি একটা জিনিস ওখানে প্রবলেমে, যেটা ক্যারিয়ারটা উচ্চশিক্ষা বিয়েটা, এটা কি ঠিক বললাম? ও কি গ্র্যাজুয়েশনটা করেছে মা?
মানে পড়াশোনায় ডিস্টার্ব হয়েছে, ঠিক বললাম তো? আচ্ছা, এরপর বিয়ে নিয়ে সম্পর্কটা চিন্তা ভাবনা করছো? কিন্তু বিয়ের যোগ কিন্তু মা একটা এসে গেছে, বুঝতে পারছো মা? আচ্ছা, কোনো একটা এমন হয়েছে মা, কোনো একটা দেখাশোনা হয়েছে, অনেকটা এগিয়ে গেছে বা কথা বলা হয়েছে, কেটে গেছে, এমন কিছু হয়েছিল কি অতীতে? মানে এই অতীতে বলতে রিসেন্ট একদিন কিছু হয়নি, মানে দেখাশোনা হচ্ছে। হ্যাঁ, খুব দূরে হবে না, খুব যে একটা দূরে সেটাও কিন্তু না, খুব বাড়ির অন্তত 15-20 কিলোমিটার কাছাকাছির মধ্যে একটা বিয়ে হবে, 2 মিনিট। দু রকম, 3 রকম হচ্ছে বিয়ের আগে কিন্তু জোটক বিচার করাবে, কেন মেয়ে কিন্তু মাঙ্গলিক, জানতেন? তাহলে জানা দরকার ছিল। এই মেয়ে মাঙ্গলিক থাকার জন্য কিন্তু একাধিকবার যোগাযোগ আসবে, ঠাকুর করুক, তারা মা করুক, ঈশ্বর না করুক, ভগবান না করুক, আমি এখনো বলছি কিন্তু মা, কিন্তু বিয়ের আগে অনেক কষ্ট করে, অনেক অনেক কষ্ট করে মেয়েকে তিলে তিলে মানুষ করেছেন, দাম্পত্য জীবন যাতে ভালো হয়, আপনি একজন বাবা মা বা হয়ে নিশ্চয়ই সেটা আপনি চাইবেন, তা আমি একজন জ্যোতিষতন্ত্রের আলোকে থেকে বলি জটক বিচারটা অবশ্যই করে নেবেন, এবং বিয়ে কিন্তু খুব একটা দূরে হবে না, বললাম 15-20 কিলোমিটার মধ্যে বিয়েটা যোগাযোগ আছে, 2017 জুন থেকে জুলাইয়ের মধ্যে একটা প্রবল বিয়ের জোর, কথাটা বুঝলো মা? 2017 জুন থেকে জুলাইয়ের মধ্যে প্রবল জোর। আচ্ছা, মাঝে মাঝে কি একটু মুড আছে, রাগ আছে মা, একটু রেগে যায়? স্বীকার করলে, তাহলে মাঝে মাঝে রাগ আছে সেটাও বললাম, বললাম শরীর ভালো যাবে না সেটাও স্বীকার করলে, এবার কেন হচ্ছে সেটা তোমাকে জানতে হবে, ওর মাঙ্গলিক দোষটা একটু কাটিয়ে নেবে মা, এবং মাঙ্গলিক দোষটা কাটালে, আমি বারবার বলছি এটা কাটালে কিন্তু অনেকটা ভালো থাকবে, অনেকটা সুন্দর হবে, এই যে বিবাহে যে যোগাযোগ আসছে কেটে যাচ্ছে, নানান দিকে টেনশন আছে, চিন্তা আছে, এত টেনশন চিন্তা করার দরকার নেই, ঠিক আছে মা? আর প্রত্যেক সোমবার দিন ওকে শিবের পুজো করতে বলবে, একটু আগেই বললাম যাদের মাঙ্গলিক কালসর্প ভৌম দোষ তাদের একটাই পূজ্য দেবতা শিব, ও নম শিবায় 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 শিবের মন্ত্র পাঠ করবে, প্রত্যেক সোমবার নিরামিষ খাবে, প্রত্যেক সোমবার শিবের পুজো করবে, দেখো 2017 সাল জুনের মধ্যে আমার বর্ষার বিয়ে যোগাযোগ হয়ে যাবে, যদি পারো একটু যোগাযোগ করে নিও মা, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এইটুকু আমি তারা মায়ের কাছে প্রার্থনা করি, জয় মা। অসংখ্য ধন্যবাদ লিপিকাদি ফোন করার জন্য, আর এটা কি বলে জ্যোতিষ, একেই বলে সাধনা, এভাবেও কিন্তু প্রেডিকশন করা সম্ভব, এবং সবচেয়ে বড় কথা শাস্ত্রীজির কাছে যারা আসেন তারা কিন্তু হাসি মুখে বেরোতে পারেন, কারণ অনেক জায়গা থেকেই কমপ্লেন যেটা আসে যে গেলাম প্রচুর টাকা একটা ভিজিট দিলাম কিন্তু কথাগুলো শেয়ার করতে পারলাম না, এবং টাইম দেয় না। হ্যাঁ, এটাই এই জায়গাটাই আসছিলাম, 5 মিনিটও টাইম দিল না, তারপরেই আরেকজনকে ডেকে নিল, এই কমপ্লেনগুলো কিন্তু ভুরি ভুরি আসে। কিন্তু আপনারা একটা জিনিস দেখুন, এই অনলাইন অনুষ্ঠানে মাত্র 45 মিনিট আমাদের হাতে সময় থাকে, তা সত্ত্বেও শাস্ত্রীজি এতটা বলে দেন যে এক এক সময় আমার মনে হয় যে আর একটু কম বললেও বোধ হয় ভালো হয়। এটা আমি এটা এটা পড়না আমি এক মিনিট তোমাকে তো শেয়ার করলাম, এরপর আমি কিছু শেয়ার করছি, কিছু মনে করবে না, আমার দর্শক বন্ধুদিকে আমি কিছু শেয়ার করছি, এটা আপনাদের কিছু ভুল আছে, আপনারা যেখানে যাচ্ছেন তাকে একটু প্রশ্ন করবেন, দেখুন আমি একটা সমস্যা নিয়ে আসে, আপনি আমার কথাটা শুনুন, আপনি আমাকে একটা সময় দিন, এবং যে অর্থটা যিনি বলছেন তাকে একটু বলুন যে আপনি যে এতটা অর্থ বলছেন, তা এই অর্থটা তো আমি সঞ্চয় বা অর্থটা আমি পাবো কোথা থেকে? কিন্তু আমার একটা মেয়ের অবস্থা খারাপ, আমার ছেলের একটা অবস্থা খারাপ, প্ল্যানেটগত পজিশনগত, আমাকে এখান থেকে বার করতে হবে, কিন্তু আপনি যে অর্থটা বলছেন তা আমি সেটা বার করবো কোথার থেকে? আপনারা সেটা বলুন, আপনারা বলছেন না, আপনারা ভয়েতেই হোক ভীতিতেই হোক আর কোনো কিছু আপনারা বলছেন দেখছেন, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা এটা করবেন না, এই যে অনেকেই বই এসে বলছে বাবা আমি একজনের কাছে গেলাম এত টাকা ভিজিট, কিসের টাকা এত ভিজিট বলুন তো? করেছেন, আজকে আপনি যাবেন কাউকে জিজ্ঞাসা করবেন আপনি কি লন্ডন থেকে সাবজেক্টটা করেছেন, কেউ বলতে পারবেন না। আপনারা দর্শক বন্ধুকে একটু বুঝুন, দয়া করে আমাকে বলবেন না, আমি বলছি বলে বলছি না, আমাকে দোষ দেবেন না, আপনারা বুঝুন যে একটা মানুষের কাছে কনসালটেশন ফিস কত হতে পারে, একটা আমার গ্রহ নক্ষত্র জানতে গেলে
তা সে যে তার যদি দেন তাকে তো সময়টা দিতে হবে। আমাকে অনেক ভুড়ি ভুড়ি অভিযোগ এসেছে যে গুরুজি আমরা গেছি, 2 মিনিটে কথা বললো, 2 মিনিটে কথা বললো, বললো যে এত টাকা লাগবে, 1 লাখ লাগবে, 1.5 লাখ লাগবে, 70,000, 75,000 এই লাগবে, নিয়ে করে দিন, ব্যাস হয়ে গেল, আমরাও দিয়ে দিচ্ছি। দিয়ে কি ফল পেলেন? আপনি কৃষ্ণনগর, আপনি নদিয়া, আপনি মালদা, আপনি শিলিগুড়ি, আপনি বোম্বে, আপনি দিল্লি, আপনি ব্যাঙ্গালোর, আপনি পুদে পুনে কোনো একটা জ্যোতিষীকে দেখাতে গেলেন, সে দেখালে 1 মাস বসলো, তারপর আসে নেই, তখন আপনি কিন্তু মূল্যবান টাইমটাও নষ্ট করলেন, সময়টা চলে গেল এবং অর্থটাও ব্যয় করলেন, কার্যকরী কিচ্ছু হলো না। এটা কিন্তু আপনাদেরকে আমি একটু শেয়ার করতে বলছি, আপনারা শেয়ার করুন। আমি বলছি, এখনো বলছি, আমি বড় না। যদি আমি কোনোদিন একদিন বলে থাকি এই প্রোগ্রামে যে আমি বড়, আমি বিরাট কিছু, তাহলে আমার মৃত্যুর প্রথম দরজায় গোড়ায় নাম থাকবে উত্তম শাস্ত্রী। আমি বারবার বলি, আমি খুব বাস্তব মানুষ, আমি খুব কষ্ট করেছি, গ্রাউন্ড লেভেল থেকে উঠেছি, খুব কষ্ট করেছি, এখনো কষ্ট করছি, আগামী দিনেও করব যদি বেঁচে থাকি, যদি রাত পর্যন্ত বেঁচে থাকি আগামী দিনেও আমি কষ্ট করব। কষ্ট করতে ভালোবাসি, কাজকে ভালোবাসি, কাজটা আমার প্রাধান্য, কাজকে অত্যধিক আমি কি প্রেম, একটা ছেলে যেমন একটা মেয়েকে প্রেম করে, একজন স্বামী স্ত্রী যেমন প্রেম করে, একজন মানুষ মানুষ যেমন প্রেম করে, আমিও কিন্তু সর্বপ্রথম প্রেম করি আমার কাজটাকে। আমার প্রথম কাজ হচ্ছে প্রেম, এই কাজটাকে আমি প্রেম হিসেবে ভালোবাসি, আমি কাজটাকে খুব গভীরভাবে চেষ্টা করি, গভীরভাবে করি, এবং সেই গভীরভাবে করি বলি আজকে সারা পশ্চিমবাংলা, আমারও ভারতবর্ষে প্রচুর ক্লায়েন্ট, প্রচুর বিদেশে ক্লায়েন্ট আছে, প্রচুর প্রচুর ফোন করে আমাকে, যখন ফোনে দেখে আমি, দেখো এই ফোনটা দেখো ইউএস থেকে এসছে, বলে হ্যাঁ গুরুজি তাই তো, ফোনে কথা বলি আমার, কিন্তু আমি যাওয়ার সময় পাইনি, কেন আমি যাবো? আমার যদি এখানে বেশ কম থাকতো, আমি যদি কলকাতা সারা পশ্চিমবাংলা মানুষ আমাকে ভালো না বাসতো, তাহলে আমি বাইরে ছুটতাম, আমার প্রয়োজন হয় না, কেন যাব? মানুষকে বিভ্রান্তি করে, মানুষকে হটকারিতা কোনো কাজ করে কেন কিছু করতে হবে? আরে যা কিছুই যা করো না কেন, একজন আছে উপরে, সে কিন্তু সব দেখছে, আর সে আছে বলি আজকে অনেক কষ্ট করেছি। একাধিক্রমে 3টে দিন এমনও গেছে, কয়েক বছর আগে 3 রাত শ্মশানে আমি পড়ে কাজ করেছি, শ্মশানে এমনও কষ্ট করেছি, কামাখ্যায় খেতে পাইনি, না খাওয়া অবস্থায় কামাখ্যায় যোগ্য করেছি, কষ্টের মাধ্যমে গেছি। আজকে মানুষ ভালোবাসে, অনেক ভক্ত শিষ্য আজকে অনেক কিছু দীক্ষার জন্য আমার কাছে আসে, গুরুজি দীক্ষা দিন, আমার সময় হয় না, সময় হোক আমি ঠিক দেবো। তাহলে এই যে মানুষ ভালোবাসে, ভালোবাসাটা আগে দরকার, নাহলে কিছু হয় না। আর জ্যোতিষ বারবার বলেছি, আপনার যে সমস্যা থেকে যদি বার করতে হয়, জ্যোতিষ শাস্ত্রে একটা দ্বারস্থ সারস্থ হতেই হবে, জ্যোতিষ শাস্ত্র একটা শাস্ত্র, আজকের দিন না, বিগত বছর বছর কয়েক বছর আগে একটা শাস্ত্র, এই শাস্ত্রটা ছেলে খেলা না, এই শাস্ত্রটা গভীর সমুদ্র, এই শাস্ত্রকে যদি মানতে পারেন, এই শাস্ত্র যদি আপনার জীবনে পথ প্রদর্শক হয়ে নিতে পারেন, আজকে আপনার সময়টা খারাপ যাচ্ছে, আগামী দিনে খুব ভালো যাবে। আজকে আপনার যে কোনো জিনিস হতাশাগ্রস্ত, আগামী দিনে সুন্দর একটা জায়গা আপনি অ্যাচিভমেন্ট পাবে, এই শাস্ত্রটাকে যদি আপনি সঠিকভাবে পর্যায়ক্রম মানেন। আর একটা বারবার যেটা আমি আমার কথা দিয়ে বলি, ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন, যেটাই বারবার বলি, ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন, আর যদি প্রয়োজন মনে করেন উত্তম শাস্ত্রীকে, আমার প্রতি একটু আস্থা রাখবেন, ব্যাস। এই যদি 3টি মনের সংকল্প নিয়ে আসতে পারেন, আমি জানি আমার যতটুকু বিদ্যা বুদ্ধি আছে, তারামায়ের পাদপদে যতটুকু অঞ্জলি দিয়েছি, যেটা স্বয়নের স্বপ্নে আমি সবসময় মা তারা ছাড়া চলি না, সে তারামায়ের পাদপদে অঞ্জলি দিয়ে আগামী 28 নভেম্বর সোমবার একটা ভালো মোক্ষম যোগ, এই যোগে আমি নিশি রাত্রে তারাপীঠ মহাশ্মশানে 28 নভেম্বর সোমবার প্রচুর ভক্ত শিষ্যের মঙ্গল কামনার্থে তারাপীঠ ধামে একটা মহাযজ্ঞের আয়োজন করেছি। যারা সরাসরি আহুতি দিতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, 28 নভেম্বর সোমবার ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ তারাপীঠ ধাম, অবশ্যই ওখানে যোগাযোগ করবে। কিছু সংখ্যক মানুষ আমার কাছে যাচ্ছে, তারা আমার সাথে কাজবাজ করাবেন এবং আমার যোগ্যে আহুতি দেবেন। এবং যেটা অল্প মূল্যে বারবার বলেছি আপনারা দর্শক বন্ধু, আপনারা শেয়ার করুন, যেটুকু মূল্য নেওয়ার সেটুকু আপনারা ব্যয় করবেন, আপনি অধিক মূল্য ব্যয় করবেন না। আপনি কেন করবেন? একটা হিরে চুনি পান্না কিনতে গেলি কান্না, আপনি জানেন এটা, আপনি জানেন একটা হিরে চুনি পান্না কিনতে গেলি কান্না, কিন্তু আপনার ছেলে একটা স্কুলে ভালো রেজাল্ট দিতে চায়, ভালো পড়াশোনা, ভালো মেডিটেশন, কিন্তু আপনি একজন ফুটপাতে ব্যবসা করেন, একটা গেঞ্জি জাঙ্গিয়া বা যে কোনো একটা ফুটপাতে, আপনি গড়িয়া বলুন বেহালা যে কোনো বাজারে একটা ফুটপাতে ব্যবসা করেন, কিন্তু আপনার ছেলের ডেপ্ট আছে, প্রতিভা আছে, কাজে লাগাতে পারছেন না, হয়তো বুধের একটা প্রতিকার মার্কারি পান্না, কিন্তু আপনি এই মুহূর্তে পান্নাটা পড়তে পারছেন না বা আপনার সেই অর্থটা ব্যয় করতে পারছেন না, তা বলে কি আপনার কোনো বিকল্প নেই? সবসময় যেন প্রত্যেকটা জিনিসের একটা করে বিকল্প আছে, আপনার তখন কী করতে হবে? বুধের আরাধ্য দেবী ত্রিপুরা সুন্দর একটা কবচ আপনাকে পড়তে হবে, যদি পড়তে পারেন, আপনি পান্নাটা পড়ে কাজ পাচ্ছিলেন, হয়তো আপনি কবচটা পড়ে আরো তাড়াতাড়ি কাজটা পেলেন।
তার জন্য বিরাট মূল্য লাগে না, একটা পান্না কিনতে গেলে দাম আছে, কিন্তু একটা কবচ বানাতে গেলে বিরাট লাখ লাখ টাকা খরচা না, আর 50,000-25,000 টাকা খরচা না। এটা কিন্তু দর্শক বন্ধু আপনাদের জন্য শেয়ার করলাম, আপনারা ভাবুন, আপনারা বুঝুন, তারপর আমার কাছে আসবেন, আমার প্রোগ্রাম দেখুন, আরও অনেকে প্রোগ্রাম দেখুন। দেখার পর যদি মনে করেন যে উত্তম শাস্ত্রীর কথাগুলো খুব বাস্তব বললো, উত্তম শাস্ত্রীর কথাগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আছে, উত্তম শাস্ত্রীর কথাগুলো খুব তাৎপর্যপূর্ণ আছে, তবেই আসবেন, নইলে আসবেন না। একদমই ঠিক কথা, এবং ঠিক এইভাবে বলার সাহসটা বা এইভাবে বলার দৃঢ়তাটা একমাত্র শাস্ত্রীজির রয়েছে, কারণ তিনি জানেন যে জ্যোতিষের মাধ্যমে তিনি মানুষকে ভালোবাসেন, এবং সবচেয়ে বড় পাওনা যে তার গুণ, এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর যে গুণটা রয়েছে সেটা কিন্তু মানতেই হবে। আমরা আরও অনেক বিষয়ে আলোচনা করব, কিন্তু দেখি একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, কে আছেন সঙ্গে, শুনতে পাচ্ছেন? কেটে গেছে, আছেন আপনি আমাদের সাথে? না, সংযোগ বিচ্ছিন্ন। তাহলে যে কথাটি আগে বলছি যে প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে, একদমই ঠিক। আপনারা দেখুন দর্শক বন্ধুগণ, আপনারা শনি খারাপ, তাহলে শনি গুরুকে দর্শক বন্ধু আপনাদের জন্য বলছে, শনি গুরু নিশ্চয় একজন আছেন, সারা পশ্চিমবাংলা কলকাতাতে শনি দেবতা একা বসে তার গুরুকে নিয়ে বসে আছেন, তাহলে তার গুরুকে দক্ষিণাকালি, তাহলে আপনি শনি খারাপ নীলা পড়তে হয়। একটু আগেই বললাম কিন্তু চুনি নীলা পান্না কিনতে গেলেই কান্না, একটা নীলা আপনি এই মুহূর্তে পড়তে পাচ্ছেন না, তার কোনো বিকল্প নেই, তার জন্য আপনি তার সাবটুসেস এমিথিস্ট আছে, তাও না করতে পারে, তা আপনি দক্ষিণাকালী কবচ পড়ুন, সে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে কালি কালী মহাকালী কালীকে পাপ হারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তে ওম ক্লিং দক্ষিণাকালী কায় বিদ্মহে, সে দক্ষিণাকালী কবচ পড়ুন। আপনার মঙ্গল খারাপ, একটা প্রবাল আপনাকে পড়তে হয়, সবাই জানে একটা মঙ্গলের প্রবাল, আপনি এই মুহূর্তে প্রবালটা পড়তে পারছেন না, তাহলে মঙ্গলের আরাধ্য দেবীকে, তখন সে বগলামুখী, তাহলে আপনি কার ক্রিয়া করবেন? বগলামুখী। কি মন্ত্র পাঠ করবেন? বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহং কিলয় কিলয় পরবুদ্ধি নাশয় নাশয় নম হ্রিং বগলামুখী দেবীং সা অং সর্বশত্রু বিনাশস্যহ। তাহলে মঙ্গল আর দেবীকে বগলামুখী আপনি জপ করলেন। তাহলে দর্শক বন্ধু, আমি বারবার এই প্রোগ্রামে আমি ভুরি ভুরি কত কত এপিসোডে বলে গেছি যে প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা দেবদেবী আছেন, কিন্তু একটা শ্রেণীর মানুষের কাছে অর্থ আছে, আপনি চুনি পান্না হিরে কিনে নিতে পারলেন, পড়তে পারলেন, দেখছেন না, খুব ভালো, কিন্তু একটা শ্রেণীর মানুষের কাছে অর্থ নেই বা অর্থের সেই জায়গাটা উপার্জন করতে পারছে না। আপনি দীর্ঘ 12-18-20 বছর ব্যবসা করছেন, ব্যবসা থেকে কোনো সাফল্য আপনি প্রতিষ্ঠিত হতে পারছেন না, সেই ব্যবসায় ইনভেস্ট করেছেন, সেই সময় দিচ্ছেন, সেই সময় ব্যবসার আপনি উপার্জিত করছেন, কিন্তু মাসের শেষে দেখা যাচ্ছে আপনার ব্যবসার ইনভেস্টমেন্ট জিরো। কেন হচ্ছে? কারণটা কি? আপনাকে ভাবতে হবে আপনার অশুভ গ্রহটা কি, আপনার কি দেবগুরু সোহায়, আপনার কি দ্বৈতগুরু, বা আপনার কোন প্ল্যানেট চলছে অশুভ, সেটাকে আপনাকে জানতে হবে, সেটাকে আমাদের কাউন্সিলিং। হয়তো অনেকে ডেট অফ বার্থ আছে, ক্যালকুলেটার করে দিল, কম্পিউটার বলে দিল, ছক করে দিল, বাড়ি দিল, যাদের ডেট অফ বার্থ নেই, যাদের ডেট অফ বার্থ নেই তাদের কি কোনো প্ল্যানেট পজিশন খারাপ থাকতে পারে না? আজকে প্রত্যন্ত গ্রামে যারা ডেট অফ বার্থটা পায় না বা যাদের নেই, তাদের কি সময় খারাপ যেতে পারে না? তাদেরকে জানতে হবে, সুন্দর একটা হস্তরেখা বিচার করতে হবে, মুখণ্ড ফেস করতে হবে, এবং সরাসরি টেবিলে বসতে হবে, কি প্রবলেমটা জানতে হবে, ও পেটের মধ্যে নুকিয়ে রাখবো আর বলবে না, সেটা হয় না। কি আছে দেখে নি আমরা কি রয়েছে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, প্রথমে যদি আমার নমস্কার নেবেন। হুম, কি বলছেন? হ্যাঁ বলো মা, কে বলছো বলো। প্রথমে আপনি আমার নমস্কার নেবেন। আশীর্বাদ, আশীর্বাদ, বলুন কে বলছেন? আমি খেজুয়া থেকে মিউজি দত্ত বলছি, আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি বলো মা? অভিষেক দত্ত। ডেট অফ বার্থ? 13-8-1985। আচ্ছা, সময়? সকাল 7:28। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কলকাতা, তাই তো মা? অভিষেক দত্ত 1985 বলে, তাই তো মা? কিন্তু বর্তমান ওর একটা জব নিয়ে বা চাকরি নিয়ে খুব টেনশন আছো, কি ঠিক বললাম? আমি একটু সাধনা মা গুলো মায়ের কাছে করে থাকি বলি বলতে পারি। জয় মা, অভিষেক কিন্তু খুব ভালো ছেলে, পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে, ভালো ছেলে, পরিষ্কার ছেলে, কিন্তু কর্মজীবন ঠিক হচ্ছে না, হচ্ছে মা? যা কিছু করছে হওয়া কাজটা বাধা হচ্ছে, মানসিক টেনশন করছে, এবং খুব যে একটা উচ্চশিক্ষা হচ্ছে তাও না। কতদূর পড়াশোনা করেছে? অ্যাকাউন্টেন্সিতে গ্র্যাজুয়েশন করেছে। আর একটা কথা, ওকে কোনো জব করেছিল মা? একটা প্রশ্ন করবো? হ্যাঁ বলো। কিন্তু একটা কথা বলি মা, ওর তো বয়স হচ্ছে 31, 1400 মানে বাংলার 1400 না কখন 1400? ইংরেজি 1400।
2014, তাই বলো তুমি 14 সাল বলো, 2014 সালে একটা কন্ট্রাক্টুয়াল জব সরকারি ঢুকেছে, ওটা পার্মানেন্ট হবে কিনা তাই তো মা? কিন্তু একটা পার্মানেন্ট জব কিন্তু আছে, এই পার্মানেন্ট জব কিন্তু এসে যাচ্ছে। দেখো তুই ফেব্রুয়ারির মধ্যে একটা জব আছে মা, 2017 ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে বাবা, আমার মনটা খুব খুশি হয়ে গেল। জয় মা। আর মা এটা 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 ঈশ্বরের আশীর্বাদ, তারা মায়ের আশীর্বাদ আমি বলতে পারলাম। তুমি মা আমার ছেলেকে একটু আশীর্বাদ করুন, জানো এই চাকরিটা পারমেন্ট। আমি তারাপীঠ যাচ্ছি, তোমাদের গোত্রটা কি মা? আমি তারাপীঠ যাচ্ছি, অভিষেক দাস, দাস দত্ত, দাস দাস মনবিষ্ট লাভ কামনার্থং চতুর্বর্গ ফলপ্রাপ্তি, আগামী দিনে সুচাকুরি উচ্চশিক্ষা যেমন করেছে সুচাকুরি লাভ দায়ক চতুর্বর্গ ফলপ্রাপ্তি সকল মনের কামনা বাসন। মা একটা কথা বলি, তুমি 28 তারিখে সোমবার, 28 তারিখে সোমবার 2:48 গতে অমাবস্যা পড়ছে দুপুর বেলা, বুঝতে পারছো? ঠিক দুপুর বেলা 2:48 পর অর্থাৎ বিকালে বা সন্ধ্যা দিকে কোনো একটা তোমাদের পাশাপাশি মন্দির আছে, একটা 16 কোলা দান ওর জন্য দান করবে। 16 কোলা দান মানে একটা ফেরিতে যেমন 16টা কোলা থাকে, ওই 16 কোলা তুমি দান করো, ঠিক আছে? ওই কোলাটা তুমি দান করো। আর যদি যেকোনো মন্দিরে গিয়ে কোলাটা দান করো, যেকোনো মন্দিরে যে কোলাটি দান করো, ছেলের জন্য মনোবাসনা যাও জানাও যে আমি যেমন এই কোলাটা দান করলাম। হ্যাঁ 16 কোলা একটা ফেলি, 16 কোলা প্রত্যেক দর্শক বন্ধুর জন্য বলছি, প্রতিটা অমাবস্যা প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমা যোগে যদি কেউ 16 কোলা দান করতে পারে, 16টি কোলা কিছুই না, যে কোনো ফলের দোকানে গিয়ে 16টা এক ফেলি এক ছোড়া কোলা এক ফেনি কোলা যে কোনো মন্দিরে যদি কেউ দান করতে পারে দেখবে বিরাট কাজ পাবে। যাদের ব্যবসা দেখবে প্রচন্ড গোলমাল চলছে, অর্থ ধরতে পারছে না, আমি টিপস বলে দিচ্ছি, কিচ্ছু করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। যারা দেখবে রাত্রেবেলার দোকান দোকান যারা বন্ধ করে, একটু খবরের কাগজে আগুন জ্বলাই তো, ওখানে সামান্য দেওয়ার পর 2টো লবঙ্গ ফেলে দেবেন, দেখবেন ক্ষয়ক্ষতি কিছু হবে না, তারপর দিনে দোকানে 2 টাকা হলেও সেলটা বিক্রি হবে, আমি কথাটা বলছি মিলিয়ে নেবেন। যারা ব্যবসায় সাফল্য পাচ্ছেন না, যারা ব্যবসায় সাফল্য পাচ্ছেন না, ব্যবসা থেকে কোনো কিছু অর্থ ধরে রাখতে পাচ্ছেন না, তারা শুধু একটা শীত যন্ত্র মহালক্ষ্মী যন্ত্র ব্যবসা স্থানে বসিয়ে রাখবেন এবং পারেন একটা ধনদা খবর কবর যদি করতে পারেন, ব্যবসায় বিরাট সাফল্য পাবেন। যাদের উপযুক্ত সময় বিবাহযোগ্য, প্রত্যেকটা পাত্রপাত্রী বিবাহযোগ্য, বিয়ে হচ্ছে না, তারা যে কোনো মঙ্গলবার, যে কোনো মঙ্গলবার একটু হলুদ গুঁড়ো একটা কাঁসার বাটিতে একটু হলুদ গুঁড়োকে মিশ্রণ করে, একটু সিঁদুর আর হলুদ গুঁড়ো মিশ্রণ করে যখন সে স্নান করে, কেউ পুকুরেও করতে পারে, কেউ বাথরুমও করতে পারে, ওই জলের বালতিতে একটু চুবিয়ে দেবেন, ওই হলুদ আর সিঁদুর দেওয়া জলটা দিয়ে স্নান করবে, দেখবেন বিবাহ যেটা বাধা আসছে তার অবনটা কেটে যাবে। এবং যাদের মাঙ্গলিক কালসর্প ভৌমদোষ, তাদের জন্য বারবার বলি, তাদের কিন্তু দোষটা অবশ্যই কাটে দেবে। যাদের পড়াশোনায় বিদ্যার অমনোযোগ, পড়াশোনা বই পড়তে পড়তে ঘুমানি ভাব আসছে, বই পড়তে পড়তে ঘুমিয়ে যাচ্ছে, বই পড়তে পড়তে অন্য মানুষ হয়েছে, তাদের গার্জেনদের জন্য অবশ্যই বলছি 1 গ্লাস কাঁচের জল, এই কাঁচের জল 1 গ্লাস জল তার টেবিলের সামনে বসিয়ে রাখবেন সন্ধ্যেবেলা, সকালবেলা পর দিন ওই জলটা যে কোনো গাছের টবই হোক তুলসী গাছই হোক খাবে না, কিন্তু ওই জলটা কিন্তু পোড়ার টেবিলের সামনে বসিয়ে রাখবেন, জলটার প্রতি দৃষ্টি আকর্ময় বিনিময় করবে, এই জলটা তারপর দিন সকালবেলা যে কোনো টবে বা যে কোনো কোথাও যে নর্দমাতে না জলটা ফেলে দিবেন, দেখবেন তার পড়াশোনায় মনসংযোগ বাড়বেই বাড়বে, 5 নম্বর হলেও বেশি পাবে, 5 মিনিট হলেও পড়াশোনায় মনসংযোগ বাড়বে। যাদের শরীর প্রচণ্ড খারাপ, যাদের প্রচণ্ড শরীর খারাপ, ডাক্তার তো দেখাচ্ছেন, তাদের অবশ্যই ওষুধ খাচ্ছেন, তাদের শুধু একটাই টোটকা বলছি, যাদের শরীর মানসিক প্রচণ্ড দিক দিকে বিভ্রস্ত হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে হবে না, কোনো কিছু, দশকর্মা দোকানে যাবেন, কালো কার্ড মেয়েদের পড়বে বাঁ পায়ে, ছেলেদের পড়বে ডান পায়ে, কালো কার্ড 3 বেজি দিয়ে ওইটা পড়ে থাকবেন, দেখবেন অনেক সাফল্য পাবেন, অনেক শরীর স্বাস্থ্য মনোজোর বাড়বে। এগুলো অনেক টোটকা আছে, যারা দেখবেন বাড়িতে কোনো কিছু না একটা অশান্তি ঝাড়ঝামেলা চলছে, তাদের জন্য বাড়িতে বলি যে বাড়ির উঠোনে দেখবেন ঝাঁটা জুতো এক কাছে রাখে, রাখবেন না, ঝাঁটা আলাদা জায়গায় রাখবেন, জুতো আলাদা জায়গায় রাখবেন, জুতো কখনো ঝাঁটার সাথে রাখবেন না, তারা দেখবেন সংসারে অমঙ্গল। যারা দেখবে বাড়িতে ঝুল আছে তাদেরকে বারবার বলি ঝুল কিন্তু পরিষ্কার করে দেবেন, ঝুল রাখা বাড়িতে উচিত না। এবং অনেক কিছু কাকতলীয় ব্যাপার আছে, সেটা চেম্বারে এলে আমি বলে দিই, এবং আমি কিছু টোটকা বই বার করেছি, আপনারা জানেন যে আমি একটা টোটকা বই বার করেছিলাম, এই বইটা কিন্তু বিরাট সবাই গ্রহণ করেছে, যে টোটকা সোমবার বইটা এবং জ্যোতিষ দিশারি বইটা, এই গত মহালয়ে কিন্তু আমি টোটকা সোমবার বইটা বার করেছি, অনেক মানুষ আমার চেম্বার নিয়ে যাচ্ছে, কী কী করলে কী হয়, কীভাবে জীবনে চলার পথে সামান্য জিনিস করে যদি ভালো থাকে, অনেকেই কিন্তু করছে বলে হ্যাঁ গুরুজি আপনার বইটার মধ্যে এই নিয়মগুলো মেনে আমরা কিন্তু ভালো আছি, ভালো করছি, ভালো সাফল্য পাচ্ছি, এটা আমার গর্ব যে আমার টোটকা বইটা নিয়ে কিন্তু মানুষ কিছু উপকার পাচ্ছে, কাজ করছে, এটাই চতুর্দিকে বলছে উত্তম শাস্ত্রীর টোটকা বইটা পড়ে আমরা খুব ভালো আছি বা ভালো করণ কাজগুলো করছি।
করছি। তাই দর্শক বন্ধু বারবার বলে দিচ্ছি যে আমাদের জীবনে চলার পথে যেটুকু করার দরকার যদি আমরা সুন্দরভাবে, আজকে আপনার ছেলে পড়াশোনায় হচ্ছে না, পড়াশোনা করতে যাচ্ছে না, অমনোযোগ হয়ে যাচ্ছে, বিদ্যায় মনোযোগ দিতে পারছে না, বন্ধু বান্ধব বেশি করছে, কারো কথা শুনছে না, পিতা মাতার কথার অবহেলিত, গুরুজন স্থানীয় কথা শুনছে না, পড়াশোনা ভালো স্কুল ভালো মাস্টারমশাই দিয়েছেন কিন্তু করছে না, বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ পরা, আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু না, ভালো সুন্দর একটা সম্পর্ক ছিল হঠাৎ করে ফাটল হয়ে গেল, কেন হলো কি জন্য, সেটার জন্য আপনার কাজ করতে হবে, যেন তীব্র বশীকরণ। হয়তো আপনার ছেলে কোথাও বাইরে আছে বা আপনার মেয়ে কোথাও দিল্লি বোম্বে পুনে হায়দ্রাবাদ যেখানে বাইরে বিদেশে আছে, সেখানে একটা ঝামেলা চলছে, তখন তার উদ্দেশ্যে আমি না আপনারা কাজটা করুন, বাবা মা কাজটা করুন, দেখবেন অনেক ভালো থাকবে। অনেকে এসে বলে গুরুজি বা বাবা আমার ছেলে মেয়ে পড়বে না, নাই বা পড়ুক মা পড়বে, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি, গুপ্ত তন্ত্রে গুহ্যতন্ত্রে অনেক করণ ক্রিয়া করা যায়, যেটা আগামী 28 নভেম্বর সোমবার পুণ্যযোগে পুণ্যলগ্নে শুভক্ষণে শুভতিথিতে তারাপীঠ ধামে মহাশ্মশানে যজ্ঞ করছি। যারা প্রত্যন্ত মুর্শিদাবাদ বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর সাঁইথিয়া রামপুরহাট ও সব প্রত্যন্ত মানুষের জন্য বলছি, আগামী 28 নভেম্বর ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং রাত্রি 10টা গতে আমি শ্মশানের উদ্দেশ্যে রওনা হব। সারা রাত আমার পুজো পাঠ যজ্ঞ আহুতি, অনেক ভক্ত সংখ্যক আমার সাথে কিছু যাচ্ছে, যারা সরাসরি এদিন সোমবারে যোগাযোগ করবে অবশ্যই ওই ঠিকানায় যোগাযোগ করবে, যাদের অশুভ গ্রহ দোষ পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সেই দোষ আমি নিজে খণ্ডন করাবো, নিজে বসে থেকে আমি তাদের আহুতি দিয়ে সেই সুন্দর নিশি রাত্রে তারাপীঠ ধামে সেই কাজটি এবং ক্রিয়াটি করব। যারা যেতে পারছে না তাদের কাজগুলো করে নেয় আমি প্রত্যেকের চেম্বারের হাতে তুলে দেবো যে এইভাবে নিয়মটা করুন, এইভাবে নিয়মটা মানুন, দেখুন আপনার যে সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, অর্থনৈতিক মানসিক মামলা মকদ্দমা বিবাহেতে বাধা, হ্যাঁ গুপ্ত শত্রুতা, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, মানসিক টেনশন হয়ে যাচ্ছে, সাংসারিক একটা অশান্তি দেখা দিচ্ছে, বিয়ে দিয়েছেন সেই মেয়ে ঘর করতে পারছে না বা অনেক রকম ঝামেলার মধ্যে আপনি চলছেন, আপনি অর্থনৈতিক নাজেয়াল হয়ে যাচ্ছেন, সর্বপারিবারিক একদম সর্বদিকে আপনি শেষ হয়ে যাচ্ছেন, অর্থর জায়গাটা আপনার প্রচণ্ড ডিস্টার্ব চলছে এবং সর্বোপরি যে একটা সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা প্রত্যেকটা গার্জেন উদ্দেশ্য বলছি সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকেই কিন্তু যেমন ভালো জায়গা দিয়েছেন, আপনারাও প্রত্যেক গার্জেনের উদ্দেশ্য বলছি ছেলে মেয়েদের জন্য অবশ্যই বিদ্যার কবচ ধারণ করে দিন, দেবে পড়াশোনার মনোযোগ অবশ্যই বাড়বে এবং পড়াশোনায় খুব ভালো রেজাল্ট কাজ করবে যদি সেই পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে নাম গোত্র এবং ফটো, সবাই হয়তো আসতে পারবে না, ফটো নিয়ে যোগাযোগ করবেন, তাদের ফটো নিয়ে আমি তারাপীঠে কাজটা করি এবং সেই জিনিস আমি তাদের তুলে দিই। প্রত্যেকেই ভালো থাকুন, ডেটটা মনে রাখবেন আগামী 28 নভেম্বর সোমবার তারাপীঠ ধাম মহাশ্মশানে মহাযজ্ঞ করছি, 28 নভেম্বর সোমবার তারাপীঠ মহাশ্মশানে, প্রত্যেকের মঙ্গল কামনা করে প্রত্যেকেই ভালো থাকুন, প্রত্যেকেই সুস্থ থাকুন, প্রত্যেকেই সুন্দর থাকুন, প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য রাজ ও সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস, এইটুকু আমার ইষ্টদেবী তারাবাইয়ের কাছে প্রার্থনা করি। নম আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে ধনং দেহি পুত্রাং দেহি 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 নমস্তুতে মন্ত্রহীনং ক্রীড়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যত পূজিত ময়া দেবী পরিপূর্ণং তদস্তুমে মা গো তোমার মন্ত্র তোমার ধ্যান কিছু জানিনি মা, যদি কোনো অপরাধ করে থাকি পুত্র বর ক্ষমা করো মা, আর যদি কোনো অপরাধ করে থাকি কন্যা বর ক্ষমা করো মা, প্রত্যেকের মঙ্গল কামনা করো, প্রত্যেককে ভালো থাকুক, এইটুকু তারামার কাছে অঞ্জলি দিয়ে পাদ পদ্মে অঞ্জলি দিয়ে আগামী 28 নভেম্বর সোমবার সে মহাশ্মশানে মহাধাম তারাপীঠ ধাম মহাশ্মশানে যজ্ঞ করছি এবং যজ্ঞের আয়োজন করেছি, প্রত্যেকের জন্য আমার সকল শিষ্য ভক্তদের সাদর আমন্ত্রণ রইল, ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণের সহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণের সহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণের সহা।